এবার আমরা চলে আসতেছি আমাদের পরবর্তী ম্যাথ গুলো নিয়ে, 32 এবং 33 নাম্বার ম্যাথ দুটো নিয়ে। 32 নাম্বার ম্যাথে আমরা দেখতে পাচ্ছি বলা আছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 8 এবং এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 4। সো এই দুটো মান দিয়ে আমাদেরকে বলা হয়েছে এ বি ইজ ইকুয়াল টু হোয়াট। আমি আপনারা যদি আমাদের সূত্রের চ্যাপ্টারটি মানে সূত্রের ক্লাসটি যদি বা ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আপনারা জানবেন যে একটি এ মাইনাস বি এর একটি ফর্মুলা আছে, সরি এ বি এর এ বি বের করার একটি ফর্মুলা আছে। সো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে এ বি বের করার ফর্মুলাটি লিখে নিতে হবে। এ বি ইজ ইকুয়াল টু একটি সূত্র আছে, সূত্রটি হচ্ছে এমন ভাবে এরকম লিখবো আমরা এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। এখন আমরা যদি ভ্যালুগুলোকে বসিয়ে দিই, এ প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে 8 বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে 4 বাই টু হোল স্কোয়ার। আটকে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে 4, 4 এর উপরে হোল স্কোয়ার, 4 কে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে 2, 2 এর উপরে হোল স্কোয়ার, 4 কে স্কোয়ার করলে হচ্ছে 16 এবং 2 কে স্কোয়ার করলে হচ্ছে 4, অর্থাৎ 16 থেকে 4 ডিডাক্ট করলে হচ্ছে 12। সেই ম্যাথের অ্যান্সারটি আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 12। ওকে, এবার পরের ম্যাথটি নিয়ে আসতেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy, এটার ভ্যালু বের করতে বলছে। সো আমরা যদি এইটুকু জিনিসকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে যদি আমরা মনে মনে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কল্পনা করি, মনে মনে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কল্পনা করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু দুটো সূত্র আছে, একটি ছিল প্লাস দিয়ে একটি ছিল মাইনাস দিয়ে। আমার কাছে প্রশ্নে কোনটা দিয়ে আছে, প্লাস দিয়ে আছে। সো ডেফিনেটলি যেহেতু আমার কাছে প্লাসের মান দেওয়া আছে, আমরা এখানে প্লাসের সূত্রটা দিয়েই কিন্তু এই ম্যাথটাকে সলভ করব। এবং প্লাসের সূত্রটা ছিল আমাদের এরকম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। প্লাসের সূত্রটা ছিল এমন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। সো এই সূত্র অনুসারে যদি আমি এটাকে বসাই আমি কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, আর এখানে প্লাস 5xyটা যা ছিল তাই রাখলাম। সো আমরা কি পাচ্ছি, আমরা কিন্তু এমনটা পাচ্ছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 3xy পাচ্ছি। ভ্যালু বসিয়ে দিই, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 7 হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 10, তাহলে হচ্ছে 7 × 7 = 49 প্লাস 3 × 10 = 30, এবং 49 এর সাথে 30 যদি যোগ করা হয় তাহলে কিন্তু পেয়ে যাচ্ছি আমরা 79।